দেখুন, এবার মার্কো রুবিও ও ইভাঙ্কার আলিঙ্গনের ছবি নিয়ে তদন্ত। আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর মার্কো রুবিও ও ইভাঙ্কা ট্রাম্পের একটি যুগলবন্দি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের সাইটে। সেখানে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কাকে আলিঙ্গন করার চেষ্টা করেছেন রুবিও, কিন্তু ইভাঙ্কা তাতে সাড়া দিচ্ছেন না। টুইটারে ছবিটি নিয়ে অনেক ঠাট্টা শুরু করে দিয়েছেন। মার্কো রুবিও ও ইভাঙ্কা ট্রাম্পের আলিঙ্গনের ছবিটি নিয়ে এর মধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে আমেরিকার সিনেট ইন্টেলিজেন্স কমিটি। ওই ঘটনার সব কিছু তাই তদন্ত কমিটির ওপর ছেড়ে দিতে চান মার্কো রুবিও। তবে বিষয়টি নিয়ে হইচই করা ব্যক্তিদেরও জবাব দিয়েছেন তিনি। আলিঙ্গন করার সময় অন্য আরেকটি ছবি শেয়ার করেছেন রুবিও। এটা নিয়ে হইচই হওয়া ইভাঙ্কাও মজা করেছেন টুইটারে। তিনি লিখেছেন, অনেকে বলেছে মার্কো রুবিও আমাকে আলিঙ্গন করতে চেয়ে ব্যর্থ হয়েছে, এইসব ভুয়া সংবাদ। মার্কো খুব সুন্দর করে আলিঙ্গন করতে পারে। ট্রাম্পের ছেলেও এ নিয়ে টুইট করেছেন, রাজনীতিতে সত্যিই আরও বেশি আলিঙ্গনের প্রয়োজন, এমনকি ইভাঙ্কা ও মার্কো রুবিও ব্যর্থ আলিঙ্গনও। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.